আজকের ক্লাসটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে এখানে আমাদের নাম লেখা থাকবে, এবং আমাদের নামের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন আমরা যেখানে মন চায় আমরা সেখানে চলে যাব, আমরা যেখানে যেতে চাচ্ছি। সাপোজ আমার নামে ক্লিক করলাম, আমি গুগলে চলে গেলাম, আমার নামে ক্লিক করলাম আমি ইউটিউবে চলে গেলাম, আমার নামে ক্লিক করলাম আমার নামের উপরে আমি ফেসবুকে চলে গেলাম। এটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা এই আগের এই জিনিসপত্র গুলো হচ্ছে আমরা ফেলে দিই এখান থেকে, আমরা এটা তো আমরা দেখলাম। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ট্যাগ লিখবো, সেটার নাম হচ্ছে, অনেকে এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে, বাট এটা কিন্তু ভুল, এটা হচ্ছে এ ট্যাগ। তুমি যদি অ্যাঙ্কর লেখো, ANGOR এরকম কিছু একটা লেখা শুরু করে দিবা, পরে তুমি লিখবো হচ্ছে এটা একটা এ ট্যাগ, তুমি একটা ট্যাব দিবা, দেখো এই ট্যাগটা কিন্তু তোমার চলে আসছে। এবং দেখো পাশাপাশি কিন্তু এখানে নতুন করে একটা জিনিস আসছে এই ট্যাগের সাথে, এই যে নতুন করে একটা জিনিস আসছে, এই জিনিসটা এটাকে বলা হচ্ছে HREF। অনেকে এটাকে হাইপার রেফারেন্সও বলে, বাট এটা হাইপার রেফারেন্স বললে একটা প্রবলেম আছে, তুমি হচ্ছে যখন এটা ম্যানুয়ালি লিখতে যাবা তখন HYPER REFERENCE এভাবে লেখা শুরু করবা, তোমাকে বলতে হবে এটা হচ্ছে একটা HREF ট্যাগ, সরি HREF, এই জিনিসটার নাম হচ্ছে HREF। ওকে, এখন এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা আসলে আসলো কোথা থেকে? সো আমরা চলো এটা আগে কেটে ফেলি, পরে আমরা এটা আবার নিয়ে আসবো। তো এ ট্যাগের কাজ হচ্ছে যেটা করা সেটা হচ্ছে তোমাকে কোনো কিছুর সাথে লিঙ্ক করা দিবে। ধরো তুমি কোথাও যেতে চাচ্ছ, তুমি কাউকে হচ্ছে, ধরো তুমি এখানে তোমার নাম লিখলা, সাপোজ ধরো তুমি তোমার নামই আমার নাম লিখি, সাপোজ আমার নাম লিখে ফেললাম, একটা সেভ দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখানে রিলোড দিই, এই যে আমার নামটা কিন্তু এখানে চলে আসলো, এখন আমার নামে ক্লিক করলে কি কোথায় যাবে? না, যাবে না, কারণ আমার নামটা এখানে জাস্ট আসছে, বাট কোথায় যাবে এই জিনিসটা কিন্তু আমাকে দেখায় দিতে হবে যে কোথায় যাবে এবং কিভাবে যাবে। তো যাওয়ার জন্য যেটা করতে হয় আমাদেরকে, এখানে এই যে এ ট্যাগের প্রথম প্রথম যেখানে ট্যাগটা আছে, আমি একটু বড় করি কন্ট্রোল প্লাস দিয়ে, এই যে ট্যাগটা হচ্ছে কন্ট্রোল প্লাস, এটা বড় হচ্ছে, আচ্ছা কন্ট্রোল মাইনাস বেশি বড় হয়ে গেছে, আচ্ছা তো এতটুকুতে থাকো। দেখো এই যে এ ট্যাগটা প্রথম যে ট্যাগটা, সেটার এই যে যেটা হচ্ছে তোমার হচ্ছে তোমার হচ্ছে রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল এর আগে তোমাকে একটা স্পেস দিতে হবে, এটা মনে রাখবা, আগে একটা স্পেস দিয়ে নিবা। স্পেস দিয়ে তুমি একটা কথা লেখো আগে, HREF, এই কথাটা তুমি লিখে ফেলো। HREF মানে কি, এই জিনিসটাকে ওয়েবের ভাষায় বলা হচ্ছে অ্যাট্রিবিউট বলে, যদিও তুমি এই জিনিসটা আগে আর কখনো শুনো নাই, যদি হয়তো আজকে প্রথম শুনে থাকো। এইসব জিনিসপত্র গুলাকে বলা হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট, প্রত্যেকটা অ্যাট্রিবিউট, এই যে একটা অ্যাট্রিবিউট দেখলা না, এই অ্যাট্রিবিউটে কিন্তু এমনি এমনি আসেনি, এটার একটা ভ্যালু আছে। এখন ভ্যালু কি জিনিস, মনে করো তুমি একটা মানুষ, তোমার নাম হচ্ছে এটা, কিন্তু তোমার তো একটা স্বভাব আছে, ঠিক না? তো এটা হচ্ছে তোমার ভ্যালু। তো মনে করো এই HREF এর কিন্তু একটা স্বভাব আছে, স্বভাব হচ্ছে এই এ হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় লিঙ্ক করায় দেয়, যখন মানুষ এই জিনিসটা এখানে যা লেখা থাকে এখানে যাই লেখা থাকুক ওটার মধ্যে ক্লিক করলে ওই জায়গায় চলে যায়। তো আমরা HREF এর একটা ভ্যালু দিব, এবং এই অ্যাট্রিবিউট মানে HREF একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের কি দিব আমরা একটা ভ্যালু দিব। এই ভ্যালু দেওয়ার জন্য যেটা করতে হবে, অ্যাট্রিবিউটের পরে তোমাকে একটা ইকুয়াল নিয়ে একটা হচ্ছে ডবল কোটেশন দিতে হবে, ঠিক আছে? নট সিঙ্গেল কোটেশন, ডবল কোটেশন দিতে হবে। সিঙ্গেল কোটেশন দিতে পারবা তুমি, তবে সেটা এখন না, যখন তুমি আরো বড় ডেভেলপার হবো তখন তুমি এটা চিন্তা করবা, ওটা তুমি আলটিমেটলি শিখে যাবা। তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে HREF লিখে ইকুয়াল, এরপর হচ্ছে একটা ডবল কোটেশন দিব। তো ডবল কোটেশন দেওয়ার পরে তুমি এখানে যাই লিখে দাও না কেন, এখন কিন্তু ক্লিক করলে কিন্তু তোমাকে ওখানে নিয়ে যাবে। সাপোজ তুমি গুগলে যাইতে চাচ্ছ, তো তুমি যদি এখানে লেখো যে google.com, তোমাকে কিন্তু গুগলে নিবে না। দেখো তুমি লিখলা, সেভ দিলা, এখানে তুমি মনে করো হচ্ছে আসো, এসে হচ্ছে রিলোড দাও, দেখো এটা চেহারা কিন্তু চেঞ্জ হয়েছে, বাট তুমি ক্লিক করো, দেখো তোমাকে কিন্তু এই যে গুগলে নিতেছে না, বলতেছে নট, এই যে যাও আমার এটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে আছে, আমি এটা একটু এই ব্রাউজারটা হচ্ছে আপাতত হচ্ছে একটু কেটে দিয়ে আমি হচ্ছে তোমরা যেন বুঝো ওই রকম একটা ব্রাউজার ওপেন করি। সাপোজ এখান থেকে হচ্ছে আমি এটা হচ্ছে এই ফায়ারফক্স এটাতে ওপেন করি, এটা এডিশন ভার্সন, এটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে তোমার একটু চেঞ্জ হয়ে রয়েছে, যাও এটা আমি পরে ঠিক করে নিচ্ছি। তো দেখো এই সেম একই কথা আসলো। তো তুমি যদি এখানে ক্লিক করো, এই যে আমরা একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করি, তো তুমি যদি এখানে যদি ক্লিক করো দেখো তোমাকে কিন্তু কোথাও নিবে না, বলতেছে ফাইল নট ফাউন্ড, মানে হচ্ছে তুমি যে জায়গায় যাইতে চাচ্ছ ওই রকম নামে কিন্তু কোনো কিছু কিন্তু নাই। তার মানে কি, গুগল নামে কোনো কিছু নাই? হ্যাঁ আছে, কিন্তু তুমি কিন্তু এই অ্যাড্রেসটা কিন্তু ঠিক মতো দিচ্ছ না। খেয়াল করো তোমাকে অ্যাড্রেসটা কিন্তু ঠিকঠাক মতো দিতে হবে।
এই অ্যাড্রেসটা ঠিকঠাক মতো কিভাবে দেখি, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিব যাওয়ার জন্য, তখন আমাদেরকে কম্পালসারি যেটা লিখতে হবে সেটা হচ্ছে HTTP, তারপরে হচ্ছে তোমার একটা কোলন দিতে হবে, এরকম কিবোর্ড থেকে একটা কোলন দিবে, HTTP কোলন, তারপরে তোমাকে হচ্ছে ডবল স্ল্যাশ, দুইটা হচ্ছে ডবল স্ল্যাশ দিবা, এরপরে তুমি লিখবা www.gwgl.com। এখন কিন্তু তোমার এটা কিন্তু একটা পরিপূর্ণ অ্যাড্রেস। এখন এই HTTP কি? HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে তোমার ওয়েবসাইটটা কতটা সিকিউর এটা এনশিওর করতেছে হচ্ছে এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেমে। তো তুমি যখন ডেভেলপমেন্টে যাবা, এটা হচ্ছে ডেভেলপমেন্টের একটা পার্ট, তখন তুমি এই জিনিসগুলো আরো অনেক ভালো করে বুঝে যাবা। আপাতত বুঝো যে HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে তোমার ওয়েবসাইটটা কতটা সিকিউর, সিকিউর কিনা এই জিনিসটা এনশিওর করতেছে এই HTTP, এটা মাধ্যমে হচ্ছে কোলন ডবল স্ল্যাশ, এরপর হচ্ছে তিনটা ট্রিপল ডাব্লিউ মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www, তারপর হচ্ছে তোমার এই এতটুকুর পরে তুমি ডট দিয়ে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা তুমি দিয়ে দিতে পারো। কিন্তু এতটুকু কথা কিন্তু তোমাকে কিন্তু মাস্ট বি লিখতে হবে। এবার যদি তুমি এটা সেভ দাও, সেভ দিয়ে যদি তুমি এখান থেকে আসো, তুমি হচ্ছে একটু ব্যাকে আসো, এখান থেকে রিলোড দাও একটা, এবার তোমার নামের উপরে ক্লিক করো, দেখো এই যে এখান থেকে কিন্তু আমরা কিন্তু এই যে আলটিমেটলি কিন্তু গুগলে কিন্তু চলে আসলাম। ওকে, খুব মানে সুন্দর না, গুগলে চলে আসলাম। সাপোজ আমরা যদি এই কথাটার পরে যদি লিখে দিই যে youtube.com, তো আমরা যদি লিখে দিই youtube.com এখানে youtube.com, তাহলে কিন্তু এ কিন্তু আমাদেরকে এবার আমরা ব্যাকে চলে আসি। এই যে ব্যাকে আসি, এটা দিয়ে আমরা আবার একটা রিলোড দিই, এবার দেখো ক্লিক করলে কিন্তু আমাদেরকে কিন্তু ইউটিউবে নিয়ে যাবে। কিন্তু এই যে দেখো উপরে কিন্তু আমাদের এই যে HTTP কোলন ডবল স্ল্যাশ, আমাদের কিন্তু এই যে ইউটিউব টিউটিউব সব চলে আসছে। সো আমরা আবার ব্যাকে চলে যাই। এখন তুমি চাইলে তোমার ফেসবুক অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারো, যখন ক্লিক করবে এখানে চলে যাবে। আচ্ছা, এখানে যে তুমি যা মনে চায় তাই লেখো। এবার একটা জিনিস তুমি খেয়াল করো যে তুমি যখন এখানে ক্লিক করতেছো, এই যে তোমার যে পেজটা আছে এই পেজের ভিতরে কিন্তু তোমার এই ইউটিউবটা চলে আসতেছে। দেখো আরেকবার দেখো, এই যে ক্লিক করো, এই পেজের মধ্যে কিন্তু ইউটিউবটা চলে আসতেছে। তো এটা কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস যে এটা কিন্তু তোমার হচ্ছে না। তুমি চাচ্ছ না, তুমি এখানে ক্লিক করার পরে যে এখানে আসবে, তারপরে এখানে আসবে, তারপরে এখানে আসবে, তারপরে এরকম একটা আলাদা আলাদা, এগুলোকে বলে ট্যাব। এই দেখো এখানে লেখা আছে ট্যাব। তো তুমি চাচ্ছ এটা আলাদা আলাদা ট্যাবের মধ্যে আসবে, এবং এটাই আসা উচিত, এটাই হচ্ছে একটা গুড প্র্যাকটিস। তো তোমাকে যেটা করতে হবে, আলাদা আলাদা ভাবে আনার জন্য কি করবা একটু চিন্তা করো, বলতে পারবা? হয়তো তুমি পারতেছো না, ওকে, প্রবলেম নাই। তোমাকে কিন্তু আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে। এখন তুমি আরেকটা অ্যাট্রিবিউট লিখবে কোথায়? এই যে তোমার এখানে যেখানে ডবল কোটেশনটা শেষ হয়েছে, এরপরে তুমি একটা অ্যাট্রিবিউট লিখে ফেলো। সো আমরা যেটা করব সেটা হচ্ছে